চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির হাতে ফেন্সিডিল সহ গ্রেপ্তার এক। চাঁপাইনবাবগঞ্জ জেলার গমস্তপুর উপজেলায় রবিবার সকালে মাদক বিরোধী অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের খোয়া সার্কেলের একটি অপারেশন দল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি চৌকস টিম গমস্তাপুর উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় অস্থায়ী চেকপোস্টে একটি সিএনজি গাড়ি থামিয়ে তল্লাশি করে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার মহারাজপুর ইউনিয়নের বালিয়াদিঘি কলোনি এলাকার মৃত দুঃখু মিয়া শেখের ছেলে ইউসুফ আলী ২৫, পলাতক দুই আসামি একই এলাকার তহর হোসেনের ছেলে সজীব ও মোতাহারের ছেলে হামিদ। সিএনজি গাড়ির সিটের নিচে ব্যাগের ভিতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত রেজিস্ট্রেশন বিহীন একটি সিএনজি গাড়ি জব্দ করা হয়। ইউসুফ ও তার বাহিনী দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন উপায়ে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল। জেলা ডিএনসি কার্যালয় অফিসার ইন্সপেক্টর মোহাম্মদ সাইফুর রহমান রানার নেতৃত্বে উপপরিদর্শক খন্দকার সুজাত আলী ও আসাদুর রহমান, উপসহকারী পরিদর্শক মাসুদ মিয়া ও আব্দুল পরেশ, সিপাহী আবু জাহিদ, সারোয়ার আলম, আরিফুল ইসলাম ও গাড়ি চালক আলম সহ জাসঙ্গীয় ফোর্স মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক সহ তাদের গ্রেপ্তার করে। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোহাম্মদ জামিল হোসেন, বরেন্দ্র নিউজ।